নদী বাঙ্গন প্রতিরোধ করতে হবে বিভাগ হায় হায় বিভাগ মুর্দাবাদ পার্ট টু শেখপাড়ার নদী বাঙ্গন প্রতিরোধ করতে হবে বরাক নদীর ভয়াবহ ভাঙনে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে সোনার সিঙ্গির বন্ধের বহু ঘর দীর্ঘ বছর ধরে ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের তরফে আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে ভাঙন প্রতিরোধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করলেন ভুক্তভোগীরা টু শেখপাড়ার নদীবাঙ্গন প্রতিরোধ করতে হবে নদীবাঙ্গন প্রতিরোধ করতে হবে

কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের তরফে আজও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এনি নিয়ে নদী ভাঙন প্রতিরোধের দাবিতে সোমবার অবস্থান ধর্মঘট পালন করলেন ভুক্তভোগীরা এদিন ভাঙন এলাকায় অর্ধ শতাধিক লোক হাতে প্লে কার্ড নিয়ে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন রূপাইবালি জিপি প্রাক্তন সভাপতি হানিফ আলম মজুমদার জানিয়েছেন এই এলাকার বেশিরভাগ মানুষের দরিদ্র পরিবারের এর উপর নদী গর্ভে ঘর তলিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে পরিবারগুলো কিন্তু বারবার সংশ্লিষ্ট বিভাগ এবং সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও গুরুত্ব দেওয়া হয়নি শীঘ্রই এই ভাঙন রুধে কাজে হাত না দিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন শেখ এনাম উদ্দিন বড় ভুইয়া আলী শেখ জালাল উদ্দিন শেখ জমির উদ্দিন তজিব আলী শেখ প্রমুখরা আমরা বর্তমানে যে জায়গায় থেকে অবস্থান ধর্মঘট পালন করছি সেই জায়গাটা হচ্ছে নতুন সোনাই সমষ্টির অন্তর্গত রূপাইবালে জিপি সিঙ্গিরবন পার্ট টু শেখপাড়া অঞ্চল সেই এলাকার নদী নদীবাঙ্গনে প্রায় দুই থেকে আড়াইশো গড় নদীতে চলে যাচ্ছে আমরা বিগত দিনে প্রাক্তন চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে মেমোরণ্ডাম পেশ করেছি এবং প্রাক্তন বিভাগীয় মন্ত্রী কেশব মহন্ত স্যারের সঙ্গে আমরা দেখা করেছি এবং ওনাকে মেমোর নাম পেশ পেশ করেছি ওনারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন বর্তমানের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের স্যারের সঙ্গে আমরা দেখা করেছি বর্তমান ডিপুটি বিভাগীয় মন্ত্রী পিজু হাজারিকা মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছি এবং দেখা করে আমাদের এই এলাকার নদীবাঙ্গনের কথা উত্থাপন করেছিলাম ওরা বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কাজ করা হয়নি এই এলাকার মানুষ খুব গরিব মানুষ যেগুলা মানুষের ঘরবাড়ি চলে গিয়েছে এদের কিন্তু বিকল্প কোনো জমি নাই আর্থিকভাবে খুব দুর্বল মানুষ তাই আমরা এই এলাকার তরফ থেকে আমরা ডিপার্টমেন্টকে এবং আমাদের সরকারকে অনুরোধ করছি এই যাতে নদী ভাঙ্গনের বিহিত ব্যবস্থা করা হয় আচ্ছা এটা মানে এটা নিয়ে আপনার কিছু আলটিমেটাম বা এলাকার তরফ থেকে আমরা বিগত দিনে তো আমরা বলেছি যে আমরা মেমোন্ডাম আমরা দিয়েছি তখন আমরা আলটিমেটাম আমরা দিব আলটিমেটাম দিয়ে আমাদের আমরা সময়সীমায় বেঁধে দিব যদি এই সময়সীমার মাধ্যমে যদি এই নদী বাঙ্গনে বিহিত ব্যবস্থা সরকার না করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিটা আমরা বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাহিদ্য হব আপনারা দেখবেন এই যে নদী ব্যাপারে আজকে আমাদের সিংগিরবন পার্ট টু এই ফ্লাডের সময় এই এরা এই এলাকা এই এলাকায় এফেক্টেড হয়েছে প্রায় পাঁচশো থেকে ছয়শো পরিবার জলের নিচে ছিল যদি এই যদি আমাদের নদী নদী বাঙ্গনটা যদি কাজ যদি করা হয় আমাদের ফ্লাট থেকে বাসবে আর যেগুলো মানুষের ঘর চলে গেছে তারাও বাসবে। আমি আপনাদের যুগে দিয়া ডিপার্টমেন্টকে অনুরোধ করছি এবং সরকারকে অনুরোধ করছি এই এলাকার মানুষদেরকে সুনজরে দেখার জন্য এই এলাকার মানুষ অতি গরিব মানুষ এই মানুষের যেগুলা মানুষের ঘর চলে গিয়েছে কিন্তু এইগুলা মানুষের বিকল্প কোনো জায়গায় নেই আর্থিকভাবেও দুর্বল আমরা বিগত দিন থেকে গভর্নমেন্টকে ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছি কিন্তু গভর্নমেন্ট আমাদের এই কথায় কোনো সাড়া দেয়নি আমরা আপনাদের যুগে দিয়ে অনুরোধ করছি এই এলাকার মানুষদেরকে সুনজরে দেখার জন্য এবং এই নদী নদীবাঙ্গনটা প্রতিরোধ করার জন্য আজকে যদি যে যেভাবে ধারাবাহিকভাবে যেরকম নদী নদীবাঙ্গনের চলছে এই গ্রাম চুটিল নিশ্চিন্ন হয়ে যাবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ